আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সামনে নিয়ে এলাম একটি পেপার থিম। সেটা আসলে ওয়ার্ডপ্রেস থিম না, সেটা হলো পিএসপি থিম। ওয়ার্ডপ্রেস থিমগুলোতে অনেক রকম সুযোগ সুবিধা থাকে না, হ্যাঁ, যেটা আমরা পিএসপিতে আমরা দিতে পেরেছি। বিশেষ করে আমাদের কিছু ক্লায়েন্ট আছেন যারা প্রত্যেকটা নিউজ যাতে আলাদা আলাদা করে ভিউ করতে পারেন, সেজন্য আমাদের কাছে প্রায়ই আমাদেরকে ফোন, তো তাদের জন্য মূলত আমাদের এই স্ক্রিপ্টটাই। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে যে ইমেজগুলা, এই যে পত্রিকা পেপারটা কিভাবে আপনারা আপলোড করবে এবং কিভাবে এটাকে এই যে ক্রপ করবেন, প্রত্যেকটা অংশ অংশ আলাদা করা যায় সেটা আপনি কিভাবে করবেন। তো প্রথমে যেটা করব যে আপনারা এখানে আপলোড দিতে হলে আপনারা প্রথমেই সেটাকে জেপিজি করে নেবেন। জেপিজি বলতে গেলে কি, যে আপনারা যখন সেটাকে একটা পত্রিকাকে প্রিন্ট করার আগ মুহূর্তে সেটাকে যখন আপনারা ডিজাইন করে নেন, ডিজাইন করার পরে সেটাকে জেপিজিতে কনভার্ট করে নিতে হবে, মানে জেপিজি বানাইতে হবে। জেপিজি বানানোর পরে তারপর এটা আমরা এখানে আপলোড দিতে পারবো, খুব সহজে আপলোড দিতে পারবো। তো প্রথমে বলে নিচ্ছি যে আমাদের যে ক্লায়েন্ট, উনি আমাদেরকে চারটা পেপার পাঠিয়েছেন। এই হলো চারটা। প্রথমে যেটা করবেন সেটা হলো যে সাইজ করে নেবেন। সাইজ করতে হলে অবশ্যই আপনাকে ফটোশপে যেতে হবে। ফটোশপে গিয়ে আমরা এটা সাইজগুলো একটু দেখে আসব। এটার সাইজটুকু হলো 1900 পিক্সেল, 1900। তো আমি প্রথম কি করব, আমাদের চারটা পেজকেই আমি 1900-তে করে ফেলবো। আর আরেকটা বিষয় দেখেন, এখানে এক্সট্রা অনেক জায়গা আছে উপরে, এগুলো ইচ্ছা করলে আপনারা কেটে দিতে পারেন। এই যে উপরে অনেক অনেক জায়গা আছে, এগুলো আপনারা ক্রপ করে দিতে পারেন, চাইলে ক্রপ করে দিতে পারেন। দেখেন আমি ক্রপ করে দিচ্ছি, তখন দেখতে বিষয়টা ভালো লাগবে না। এদিকেও ক্রপ করে দেন, নিচ থেকেও ক্রপ করে দিতে পারেন। সাইজটা করে দেন 1900, অলরেডি পিক্সেল আছে। সেভ দিয়ে দিব। সেম পরেরটাকেও আমরা একটু ক্রপ করে নিব। ক্রপ না করলে কিন্তু অনেক ফাঁকা দেখাবে। সেম এটা করে নিব। এটা কিন্তু গ্রাফিক্সের কাজ, এটা আপনারা করে নেবেন। যিনি আপনাদের গ্রাফিক্সের কাজ করে উনাকে প্রথম থেকে বললে উনি এভাবেই করে আপনাদেরকে দিবে, সো টেনশন নাই। উনাকে জাস্ট বলে দিবেন যে এক্সট্রা যে জায়গাগুলো আছে এগুলো ডিলিট করে দিও এবং আমার 1900 পিক্সেল করে দিও। চেষ্টা করবেন রেজুলেশনটা একটু ভালো দেওয়ার, একটু যত রেজুলেশন ভালো দিবেন তত পত্রিকাটা দেখতে ভালো লাগবে। ওকে, কমপ্লিট হয়ে গেল, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসুন যে আমাদের যে এই যে চারটা পেপার, একবার দেখেন প্রত্যেকটা হলো প্রায় 1 MB-র মতো, হ্যাঁ 1 MB প্রায় 1.5 MB-র মতো আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে আরও কমিয়ে নিতে পারি। আরও কমানোর জন্য একটা সাইট আছে, সেটা হলো ইমেজ কম্প্রেসার, এই একটা সাইট আছে। এই সাইটটা আমি লিঙ্কটা প্রয়োজনে আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এই সাইটে ঢোকার পরে এখানে এরকম একটা অপশন পাবেন, আপলোড ফাইল। আপনি কি করবেন যে আপনার যে যেটা আমরা ক্রপ করে রেখেছি ফুল ফাইলটা আমরা একবার আপলোড দিয়ে দিব। আপলোড দিয়ে দিলাম। আপলোড দেওয়ার পরে আপলোড কমপ্লিট হলে এটার সাইজটা সে কমায় ফেলবে। এখানে আপনি দেখাবে কতটুকু কমাইছে, এগুলো দেখাবে, কোয়ালিটি কেমন আছে দেখাবে। কমাবো এই জন্যই, কারণ হলো যে আপনারা এক একটা পত্রিকা যদি 2 MB-র মতো হয় বা 3 MB অনেক সময় হয়ে যায়, সেক্ষেত্রে একটা সমস্যায় পড়ে যাবেন আপনারা। আপনাদের হোস্টিংটা খুব অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে, আর হোস্টিং যদি শেষ হয়ে যায় তখন আপনাদেরকে আবার টাকা দিয়ে হোস্টিং কিনতে হবে। এই জন্য যদি একটু কষ্ট করেন আপনারা, হ্যাঁ, তাহলে মানে খুব সহজে
আপনারা ইয়ে করে নিতে পারবেন। কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যেটা দেখব যে দেখি এই যে ইমেজ গুলো চলে আসছে, ইমেজ গুলাকে আমি নিয়ে রাখবো। আগের ইমেজ গুলো একটু ডিলিট করে দিই, এগুলো আমাদের লাগবে না। প্রত্যেকটার সাথে দেখেন মিন মানে মিনিফাই চলে আসছে, দেখি কি অবস্থা, দেখা যায় কি না। হ্যাঁ ভালোই দেখা যায়, আর একটু ভালো করার চেষ্টা করবেন। চারটা অলরেডি হয়ে গেছে, এখন আমি দেখাবো যে কিভাবে। দেখেন সাইজগুলো কিন্তু অনেক অনেকাংশে কমে গেছে, প্রায় 3 ভাগের 1 ভাগ কমে গেছে। আগে এক একটা ছিল 1.5 MB 1 MB-র মতো, এখন অনেকটাই 600-700-র মতো চলে আসছে। তার মানে আপনারা এইভাবে যদি করেন আপনাদের হোস্টিংটা অনেকভাবে সেভ হবে আপনারা। হ্যাঁ আচ্ছা, এখন দেখাচ্ছি যে কিভাবে আমরা সেটা আপলোড দিব। এটা খুবই সহজ, জাস্ট একটু মনে রাখবেন কোনটার পর কোনটা কাজ করেছে, শুধু এটা মনে রাখবেন। আর আগের যে কাজগুলো, এই কাজগুলো আপনারা করতে পারেন নাও করতে পারেন, করলে আপনার জন্য ভালো, আর না যদি করেন আসলে কিছু কোনো 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 সমস্যা হবে না। হ্যাঁ তারপরও করবেন, করলে অন্তত পক্ষে সাইটটা অনেক ফাস্ট হবে এবং আপনার হোস্টিংটা অনেকটা সেভ হবে। হ্যাঁ যাই হোক, এখন দেখাবো কিভাবে আপলোড দিতে হয়। আপলোড দিতে হলে প্রথমে আমাকে যেটা করতে হবে, যেটা হলো যে এই পেপার এখানে যেতে হবে। এই পেপারে যাওয়ার পর এডিশনে যাব আমরা। এডিশনে যাওয়ার পরে এখান থেকে নিউ এডিশন ক্রিয়েট করব, একটা নিউ এডিশনের এখানে নাম দিব, ওনার ইয়ের নাম হলো ইনফো বাংলা, আমি ইনফো বাংলা লিখতেছি। ইনফো বাংলা কোন একটা নাম দিয়ে দিবেন এখানে, এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিবেন। ওনারা আজকের পত্রিকাটা ছিল, সেটা 29 তারিখের পত্রিকা ছিল, আর এখান থেকে এটাকে পাবলিক করে দিবেন, স্ট্যাটাসটা পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পর এখানে সাবমিট করে দিবেন। হ্যাঁ তো আজকের এডিশনটা চলে আসলো, দেখেন এটা হলো আজকের এডিশন। হ্যাঁ এটা কিন্তু এখন কাজ করবে না, এখন যদি আমরা সাইট যে ভিজিট করি আমরা এখানে দেখতে পারবো না, আগেরটাই 28 জুনেরটাই দেখতে পারবো। এটা এখন আমাকে যেটা করতে হবে, এখানে একটা প্লাস চিহ্ন আছে, দেখেন এখানে লেখা আছে যে সেন্ড টু হোম পেজ, এখানে ক্লিক করব। হ্যাঁ এটা এখন যদি আমি রিলোড দিই আমি আমার সাইটে কোনো কিছু পাবো না, এবং সে বলবো যে এই সংস্করণে কোনো পেজটা আপলোড করা হয়নি, আমাকে আপলোড করতে বলতেছে। আপলোড করার জন্য আমি এই যে আপলোড পেজে যাব, যাওয়ার পর এখানে যে ব্রাউজে যাব, ব্রাউজে যে আমরা যে এটা রেখেছিলাম এখানে 4টা পেজ 1 2 3 4, হ্যাঁ 4টা পেজ আমি আপলোড দিয়ে দিব। স্টার্ট আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি সাইটটা যে ভিজিট করি তাহলে দেখবেন আমার সাইটটা চলে আসছে। আর ফুলটা চলে আসবে দেখবেন, ফুল পেজটাই চলে আসছে। কিন্তু আমি তো চাচ্ছি যে কিভাবে ক্রফ করতে হবে। হ্যাঁ এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রফ করব। আপলোড একদম ইজি। হ্যাঁ প্রথমে আমাকে কি করতে হবে, একটা এডিশন ক্রিয়েট করতে হবে, এবং এডিশনটাকে কি করতে হবে, হোম পেজে নিয়ে আসতে হবে। এটা প্লাসে ক্লিক না করলে কিন্তু আবার আসবে না। হ্যাঁ আচ্ছা তারপর যেটা দেখেন যে আমাকে এখন ম্যাপ করতে হবে, ক্রিয়েটেরিয়া ম্যাপ মানে কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত। হ্যাঁ আপনি একসাথে 2-3টা ক্রিয়েট করে রাখবেন, যেমন সাপোজ মনে করেন যে এটা হলো তৃতীয় পিসটা, এটা হলো তৃতীয় পিসটা, এখানে প্রত্যেকটা জাম্প কিন্তু আছে তৃতীয় পিসটাতে। সো যেটা তৃতীয় পিসটাতে যেহেতু জাম্প আছে, আমাকে আমাকে যেটা করতে হবে তৃতীয় পিসটাটা অন করে রেখে দিতে হবে। আচ্ছা আমি প্রথম দেখাচ্ছি যে ফুল কয়েকটা নিউজ আছে, এগুলা ফুল, এগুলার জন্য আপনাকে যেহেতু জাম টানা লাগবে না সেহেতু আমি ফুলটা আগে দেখাচ্ছি। যেমন মনে করেন এই নিউজটা আছে ফুল, আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখান থেকে এই যে দেখেন অ্যাড এরিয়া ম্যাপ, এটা এখান থেকে একটা ম্যাপ চলে আসলো, এটাকে আমি যেটা করব এই নিউজের মধ্যে সুন্দর করে লেফট রাইটে মাউস দিয়ে টেনে ধরে আমি এখানে ইয়ে করে দিব। আপনারা এটাকে একটু বড় করে নিতে পারেন, কন্ট্রোল প্লাস চাপলে হয়তোবা বড় হয়ে যাবে, কন্ট্রোল প্লাস চাপলে যে বড় হয়ে গেছে। সুন্দর করে ইয়ে করলেন, করার পর এই যে সেভ 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 দিয়ে দিলেন, এটা একটা সেভ হয়ে গেল। আর একটা দেখেন এখানে আর একটা আছে, সো আমি আবার এখানে ক্লিক করব। আমি বেশি দেখাবো না, মাত্র 2টা জিনিসই আপনাদেরকে দেখাবো, আপনারা 2টা দেখলেই আপনারা প্রত্যেকটা পারবেন। এই যে এখান থেকে টেনে নেবেন, এখান থেকে ইয়ে করে দেবেন, বাকি প্রত্যেকটারই কিন্তু জাম্প আছে।
নিউজের বাকি অংশ আছে। আচ্ছা, তো এটা এটা তো খুবই সহজ, আপনারা বুঝতে পারছেন যে এখন যেটা আমরা করছি এটা অনেক সহজ। অনেক সময় টাইম লাগতে পারে এখানে ওয়ার্কিং, গুগল ক্রোম দিয়ে কাজগুলো করবেন সবচেয়ে বেশি ভালো হবে। অনেক সময় মোজিলাতে প্রবলেম করে, অথবা আপনারা যে মোজিলার যে আপডেট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। এখন এই নিউজটা করতেছি যে আমার মজিলা ফায়ারফক্সটা চেঞ্জ করেছি, করে আমি গুগল ক্রোম থেকে ট্রাই করতেছি, দেখেন এখন ঠিক আছে, এখন হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। তো এইভাবে আপনি যেগুলা বাকি অংশ নেই এগুলো এইভাবে করে ফেলবেন কোনো ঝামেলা ছাড়াই। আর এখন দেখাবো যে কিভাবে যে বাকি নিউজের বাকি অংশ আছে, হ্যাঁ জাম্প ইয়েটা আছে, এটা কিভাবে আপনারা ইয়ে করবেন। খুবই সহজ, প্রথমে আমাকে যেটা করতে হবে যে অ্যাড এরিয়া ম্যাপ থেকে আমাকে ওই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে, আর পূর্বেরটার মতো আমি করে নিলাম। এটা হলো জিয়াদ আল মালুমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। আচ্ছা, এখন আমাকে যা বের করতে হবে, এটা তৃতীয় পৃষ্ঠায় দেখুন, আমি তৃতীয় পৃষ্ঠায় যাব, যাওয়ার পরে দেখবো যে এটা কোথায় আছে, এই যে এই এই অংশটুকু, এই অংশটুকু। তো আমাকে যেটা করতে হবে যে অ্যাড এরিয়া ম্যাপটা ক্রিয়েট করব, করে আমি যেটা করব সেটা হলো যে এখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাকে যেটা করতে হবে যে এই যে এডিট অপশনে আমরা যাব, এখানে যে যে কলম একটা আইকন আছে এটাতে আমরা যাব। দেখেন উপরে একটা ইয়ে আছে যে 32087, এই জিনিসটাকে আমি একটু কপি করব, 32087। আপনারা হয়তো বা কপি করতে পারবেন না এখান থেকে, জাস্ট আমি এখান থেকে এখানে লিখে ফেললাম, লিখে এটাকে কপি করলাম। এখানে আমি আর কোনো কিছু কোনো কাজ নেই এখানে আমার, হ্যাঁ এখানে শুধু ঢোকার কারণটা হলো আমার এই এডিট, এই অপশন, এই না ইয়েটা নিতে হবে আমার, এই নাম্বারটা নিতে হবে আমাকে। ওকে আমি নিলাম, আমার এই পেজের কাজ কমপ্লিট। এখন আমি যাই কি করব, এখান থেকে যাই এডিটে যাব, যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে যে নেক্সট ম্যাপ আইডি, আগে যেটা আমরা কপি করে নিয়ে আসছিলাম এটা সাবমিট করে দিব। হয়ে গেল, এখন আমরা যে আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা অলরেডি হয়ে গেছে, খুবই সহজ। এই যে ক্লিক করলাম, এটা কিন্তু দ্বিতীয় নিউজের জাম্প সহ অপেন হয়েছে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এইভাবে আপনারা করে নিবেন। আচ্ছা, আরেকটা আমি আরেকটা নিউজ দেখাচ্ছি আপনাদেরকে, যেমন মনে করেন এই যে জেল জরিমানার বিধান রেখে মন্ত্রিসভায় মহাসড়কের আইন অনুমোদন, আমি এটাকে প্রথমে ক্লিক করে সিলেক্ট করে নিব, কাজ কমপ্লিট। এটার বাকি অংশ কোথায় আছে সেটা যে বের করব, তৃতীয় পৃষ্ঠায় আছে মহাসড়কের। হ্যাঁ, জেল জরিমানার বিধান রেখে, এই যে প্রথমটা, আমার থেকে তো আপনারা ভালো বুঝতে পারবেন যে নিউজটা কোথায় আছে। এটাকে সিলেক্ট করবেন, করলাম, এই কলমের মধ্যে যাবেন মানে এডিটে যাবেন, এখান থেকে নাম্বারটা নেন, কত আছে 32089, 32089, এটা এখান থেকে
করবেন, আমার আর কিছু দরকার নেই, কিন্তু এখানে সেভও দিতে হবে না কিছু দিতে হবে না। আমি আবার সেম আমার ইয়েতে যাব, এখানে এডিটে যাব, যাওয়ার পর এখানে নেক্সট ম্যাপের মধ্যে আমার আইডিটা সাবমিট করে দেব। ওকে হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো আমরা করে নিতে পারবো খুব সহজ। যদি আবারও বলছি যদি কোনোটার জাম্প না থাকে তাহলে কি করব, এখানে ক্লিক করে এটা দিয়ে দিব, আমার আইডি দেওয়ার দরকার নেই। আর যেটার জাম্প আছে সেটাকে যেটা করব সেটা হলো যে প্রথমে আমরা এখানে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে এটার বাকি অংশটা কোথায় আছে আমরা আবার চেক করে নিই। 13 বছরেও এলাকাবাসীর কোব, এই যে 13 বছরেও। হ্যাঁ, তো আমি কি করবো, এই যে ম্যাপটা এখান থেকে নিব, নেয়ার পরে এটা সিলেক্ট করব, করে এটার আইডিটা নিব। এখান থেকে আইডিটা নিতে হলে আমাকে এখানে এডিটে যেতে হবে, আইডিটা কপি হয় না, এই জন্য আমি এখানে লিখব, এখানে নিয়ে নিব 320 91, মুখস্ত করে ফেলতে পারেন, এখানে কাছাকাছি হবে, সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আবার যাব আমরা এখানে, যা এখানে কলমে ইয়েতে যাব, এডিটে যাব, যাওয়ার পরে ফেস্ট করব, সাবমিট করব। ওকে হয়ে গেছে, সেভ পর্যন্ত দেয়া লাগে না। দেখেন এখন যদি যাই আমি ভিজিট করি তাহলে কিন্তু আমি আমার দেখব আমার তিনটাই কিন্তু বাকি অংশ সহ, এই যে তিনটারই কিন্তু জাম্প সহ চলে আসছে, এটারও আসছে, এটারও আসছে। তো এইভাবে ইয়ে করবেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে মনে করেন যে আমি এখন এই যে অসম্পূর্ণ রেখে আমি বের হয়ে গেলাম, অলরেডি আমি কিন্তু হোম পেজের কয়েকটা কাজ করছি, হ্যাঁ, তারপর দ্বিতীয় পেজের কাজ করি নাই, চতুর্থ পেজের কাজ করি নাই, এটা কিভাবে করব। হ্যাঁ, এটা করতে হলে আবার আমাকে অ্যাডমিন প্যানেলে একটু ঢুকতে হবে, ঢুকলাম, তারপর ই পেপারে গেলাম, যাওয়ার পর আবার এডিশনে গেলাম, এটা হলো এই যে আজকের যে এডিশনটা, হ্যাঁ, এই যে আপলোডে যাব, দেখেন এখানে চলে আসছে। সো আবার কি করবেন আপনি, এই এটা অফ অন করবেন, আবার এটাও অফ অন করবেন, এটা কমপ্লিট করে নেবেন, যতটুকু কাজ করেছিলেন ততটুকু তো থাকলো। হ্যাঁ, পরে আবার আরেকটা নেবেন এখান থেকে, এখান থেকে সিলেক্ট করে নেবেন, তৃতীয় পৃষ্ঠা আছে, প্রত্যেকের সামর্থ্য সুকান্ত, এই যে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ চলে একেবারে নিচে, এখান থেকে আইডিটা নিতে হবে আমাকে, সো আইডিটা নিব 32093, 32093, ওকে সাবমিট করে দিলাম, বাস। ওকে, এভাবে মূলত আপনারা আপনাদের এই সাইটের কাজ করে নিতে পারবেন, এভাবে প্রত্যেকটা পেজের প্রত্যেকটা পেজটা অফ অন করে করে আপনারা এখান থেকে প্রত্যেকটা পেজ অফ অন করবেন, মানে আপনি যে যে পেজের কাজ করবেন, হ্যাঁ, এই দুটা পেজ অফ অন করে রাখবেন, যেটাতে মেইন আছে, মেইন ইয়েটা আছে, এবং যেটাতে জাম্প আছে, এইভাবে ক্লিক করে এরকমভাবে আপনারা আপনাদের সাইটের ইয়েটা আপলোড দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ, হ্যাঁ, আপনারা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। আমাদের এই টিম এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের আমাদের সাথে যোগাযোগ আমাদের থেকে আপনি অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন। আমাদের ই কমার্সের প্রায় 4টা থিম রয়েছে এখন, সরি, ই পেপারে 4টা থিম রয়েছে, খুব শীঘ্রই আরও 2টা পিসি আসতেছে, একটা হলো এটার মতোই ওয়াইআই ফ্রেমওয়ার্ক, আর আরেকটা হলো লারাভেলের, ওইটাও আসতেছে, মূলত সব মিলে আমাদের 6টা ইয়ে পাবেন আপনারা, ই পেপারের ইয়ে পাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।